ওই ঢাকুরিয়া ব্রিজের ঠিক পরে যাদবপুর ফ্লাইওভার একটা করছি, সেইটা যাদবপুর থেকে সেটা সোজা চলে যাবে হলো আমাদের সুলেখার মোড়ের আগে পর্যন্ত, অর্থাৎ ওই যে সেতুটা আছে সুকান্ত সেতু ঠিক তার আগে অবধি। এইটা করতে প্রায় আমাদের 248 কোটি 22 লক্ষ টাকা খরচা হবে এবং এর লেন্থ হচ্ছে 1.6 কিলোমিটার। রোড অ্যান্ড ট্রাফিকের একটা আলাদা ছিল, সেটাকে ইজ করার জন্য জেনুয়ারেমের আমাদের ফ্লাইওভারের টাকা দিত, কোথাও কখনো 50% দিত, কখনো 30% দিত, কখনো 80% দিত ব্যাকওয়ার্ড এলাকায়, কিন্তু ছিল। এই সরকার আসার পরে যে অমৃত প্রজেক্টটা করেছে তাতে আমাদের রোডস অ্যান্ড ফ্লাইওভার্সের কোনো প্রকল্প তার মধ্যে নেই। সুতরাং আমাদের ফ্লাইওভারের এখন সব টাকা, আপনারা জানেন যে রাজ্য সরকার 1200 কোটি টাকা 12,000 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারের জন্য খরচা করেছে, তার মধ্যেই এই ফ্লাইওভারগুলো সেই টাকা দিয়ে, একদম রাজ্য সরকারের নিজস্ব টাকা।